দশক এখন রয়েছে দেশের ক্ষুদ্র মাঝারি শিল্প নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ক্ষুদ্র কুটির শিল্প উদ্যোক্তাদের সংগঠন আসিবের প্রেসিডেন্ট জনাব নুরুল গরি শোভন আমরা কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে প্রথমে ওভারঅল এই সেক্টরের অবস্থা একটু জানবো কেমন রয়েছে আপনি জানেন যে এস হচ্ছে আমাদের দেশের অ্যাকচুয়ালি এখন এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ খাত আর আমাদের সরকারও এই খাতকে যথেষ্ট নার্সিং করার জন্য চেষ্টা করছে বিভিন্নভাবে আমাদের শিল্প মন্ত্রণালয় আমাদের এস ফাউন্ডেশন আমাদের বিসিক আমাদের প্রাইভেট সেক্টর ইনিশিয়েটিভ সকল মিলেই আমাদের এস খাতকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা যদি মনে করি বা খেয়াল করি দেখবেন যে গত দশ বছরে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে আপনি যেখানেই যাবেন সেখানেই এসএমইর একটা সুবাতাস দেখতে পাবেন তবে কিছু কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে আমাদের কিছু উদ্যোক্তাদের বিভিন্ন মুখে সমস্যা আছে সেই সমস্যা উত্তরণ যদি আমরা সঠিকভাবে করতে পারি কারণ আমরা বিভিন্ন সময় গভর্নমেন্টের সঙ্গে বিভিন্ন ডায়ালগ করছি যে কিভাবে ফেভারেবল পলিসি করা যায় কিভাবে নীতি কৌশলের আলোকে আমরা এস খাতকে আরও বেশি শক্তিশালী করতে পারব সেই বিষয়গুলো যখন সুনিশ্চিত হবে তখন আমার মনে হয় যে আমাদের এস খাত আরও বেশি শক্তিশালী হবে এবং আমাদের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য আমাদের জাতীয় অর্থনীতিতে এস খাতের যে অবদান সেই অবদানটা অনেক বেশি প্রাধান্য পাবে বলে আমি মনে করি আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাকে বলতে পারি যে এই সাউথ সাউথ এশিয়ার অন্যান্য দেশগুলোর যে নীতি কৌশল আছে সরকারের যে নীতিমালা আছে সেই নীতিমালাগুলো আমার দেখার সুযোগ হয়েছে যেহেতু আমি সাউথ এশিয়ার এস ফোরামের আমি জাস্ট ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট আমি গত উনত্রিশ তারিখে নেপালে সেখানকার ফেডারেশান অফ এস এম কাছে আমার দায়িত্ব হস্তান্তর করেছি সেখানেও বিভিন্ন সাউথ এশিয়ার কান্ট্রি যে সেখানে কান্ট্রি রিপোর্টগুলো আমরা দেখেছি তাতে সরকারের পক্ষ থেকে অন্যান্য দেশগুলোতে যে পলিসি সাপোর্ট দেওয়া হচ্ছে আমার মনে হয় যে আমাদের দেশের পলিসির সাপোর্ট অনেক বেশি স্ট্রং এবং এটা ফেভারেবল তবে ইমপ্লিমেন্টেশন প্রসেসে আমাদেরকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে বলে মনে করি আচ্ছা সামনে বাজেট রয়েছে বাজেট কেন্দ্রিক আলোচনা হচ্ছে তো ক্ষুদ্র মাঝারি শিল্পের কন্ট্রিবিউশন আমাদের ইকোনমিতে যেহেতু অনেক বেশি সেই জায়গাটা আপনাদের এবার প্রত্যাশার জায়গাটা কী প্রত্যাশা হচ্ছে যে আপনি জানেন যে বাজেটকে কেন্দ্র করে গত দুটো বছর অনেক ব্যাপক আলোচনা সমালোচনা এবং ব্যবসায়ীদের মধ্যে বিশেষ করে আমাদের ক্ষুদ্র শিল্পের কিছু সমস্যা নিয়ে বেশ আন্দোলনও আপনি লক্ষ্য করেছেন ব্যবসায়ীদের মধ্যে অনেক মনো কষ্টও আছে কিন্তু আমাদের এই যে কন্ট্রিবিউশন যদি আপনি ধরেন টোটাল ইকোনমিতে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের জিডিপিতে কন্ট্রিবিউশন ফ্রম এস সাইট এখন একটা ব্যাপক অংশ এস আছে এই ক্ষেত্রে এসএমইদের জন্যে আপনার সঠিক কর ব্যবস্থাপনা এবং শুধু কর না আমাদের যে ভ্যাট আছে সেই ভ্যাট সম্পর্কে আপনি জানেন যে অনেক নেতিবাচক খবর আপনি দেখেছেন বা সাংবাদিক ভাইরাও আমাদেরকে সহযোগিতা করেছে তবে আসার বিষয় হচ্ছে প্রেজেন্ট যে এনবিআর চেয়ারম্যান সাহেব উনি যেহেতু শিল্পের সাথে সংশ্লিষ্ট ছিলেন দীর্ঘদিন উনি শিল্প সচিব ছিলেন উনি কিন্তু দায়িত্ব নেয়ার পর ব্যবসায়ীদের সাথে প্রতিদিনই বসছেন এবং আমাদের এ বিসিসি এর সাথে উনি বসেছেন বিভিন্ন ট্রেড বডির সাথে বসেছেন এবং খুব তাড়াতাড়ি এস এম ই ফাউন্ডেশনের সঙ্গে উনি বসবেন এক্ষেত্রে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে নতুনত্ব যে উনার যে মেসেজ টু বিজনেস পিপুল সেখানে আমরা যদি খেয়াল করি উনি বলেছেন যে কর বৈষম্য যেটা আছে সেটাকে কমিয়ে আনতে হবে এবং দুর্নীতিমুক্ত আমাদের যে ব্যবস্থাপনা সেই কর ব্যবস্থাপনায় যে দুর্নীতির কিছু কিছু আলোচনা সমালোচনা হয় সেটাকে উনি নির্মূল করতে চান এবং ক্ষুদ্র শিল্পের জন্যে উনি দরকার হইলে ত্রিস্তর বিশিষ্ট কর পুনর পুনর্বিন্যাস করতে চান এটা কিন্তু একটা আমি মনে করি পজিটিভ আলোচনা এবং এটা যদি সত্যিকার অর্থেই যদি এনবিআর এই ব্যবস্থাপনাটা নেয় যে আমাদের শিল্পের ধরন অনুযায়ী শিল্পের সংজ্ঞা অনুযায়ী আপনার বড় এবং ছোট শিল্পের একরকম না রেখে স্তর বিশিষ্ট যদি আপনার এই কর ব্যবস্থাপনা ভ্যাট ব্যবস্থাপনা যদি করা হয় তাহলে আমাদের ক্ষুদ্র শিল্পের জন্য অনেক সহায়ক হবে বলে আমি মনে করি এটা একটি পজিটিভ সিগন্যাল ফ্রম গভর্নমেন্ট আমি এটাকে সাধুবাদ জানাই যদি এটা বাস্তবায়ন হয় আর সেক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে লোকাল র মেটেরিয়াল বেসড যে সমস্ত ইন্ডাস্ট্রিজ আছে বিশেষ করে অ্যাগ্রো প্রসেসিং থেকে শুরু করে আমাদের যে লোকালি যে সমস্ত আমরা যে খাদ্যজাত পণ্য উৎপাদনের সুযোগ রয়েছে এই সেক্টরকে আমার মনে হয় যে কর অবকাশ দেয়া উচিত আমাদের যদি একদম নাও দিতে পারে তাহলে এটা কমিয়ে দেয়া উচিত আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের ইম্পোর্ট সাবস্টিটিউট প্রোডাক্ট যেগুলো আমাদের দেশে উৎপাদন হয় না বললেই চলে বিদেশ থেকে আমদানি নির্ভর সেই সমস্ত প্রোডাক্ট যদি আমাদের উদ্যোক্তারা এখানে যদি উৎপাদনের ব্যবস্থা নেয় তার জন্যে আপনার বিশেষ ঋণ ব্যবস্থাপনার পাশাপাশি বিশেষ কর ব্যবস্থাপনা অপরিহার্য এবং আমার মনে হয় যে আমাদের দেশে বহু ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে শুধু সৎ সরকারের নীতি কৌশল যদি সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি এই যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পর উদ্যোক্তারা প্রায়শই যখন আলোচনা হয় যে এই যে আপনি অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলছেন সেই জায়গাটা আরো কীভাবে সহজীকরণ করা যায় বা সরকারের নীতিগুলো আসলে কিরকম হলে আসলে এই শিল্পটি আরো এগিয়ে যেতে পারে এটা তো খুব সহজ ব্যাপার আপনি জানেন যে আমাদের দেশ শুধু নয় অনেক দেশেই এখন প্রাইভেট সেক্টর ইনিশিয়েটিভকে গভর্নমেন্ট কাজে লাগাচ্ছে ব্যবসা কিন্তু গভর্নমেন্ট করবে না ব্যবসা করবে প্রাইভেট সেক্টরের লোকজন ব্যবসায়ীরা সরকার তাদেরকে সহায়ক পলিসি দিবে। সরকার তাদেরকে সহায়ক যে সমস্ত রেগুলেটরি ফাংশনসগুলো আছে সেগুলোকে সহজীকরণ করবে আর ব্যবসায়ীদের সাথে সম্মিলিতভাবে যদি আমার মনে হয় যে বসা যায় তাহলে এই সমাধানগুলো খুব অচিরেই আমরা পেতে পারি আর সরকারের এখন তো আপনি জানেন যে সরকারের অনেক পদ্ধতি পিপিপি মডেলে হচ্ছে তাহলে আমাদের যে উদ্যোক্তাদের জন্য ব্যবসা যে পলিসি সেগুলোতে কিন্তু সরকারের সাথে ব্যবসায়ীরা কিন্তু জড়িত আমরা কিন্তু সরকারের পলিসির সঙ্গে যুক্ত এখন সরকারের পলিসিতে বিভিন্ন কমিটিতে প্রাইভেট সেক্টর থেকে রিপ্রেজেন্ট হচ্ছে কিন্তু রিপ্রেজেন্ট হলেই তো হবে না আপনাকে প্রাইভেট সেক্টরের যে মেসেজ সেই মেসেজটাকে আপনার ধারণ করতে হবে সরকার যখনই প্রাইভেট সেক্টরকে একযোগে একসাথে কাজে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে পলিসি তৈরি করবে পলিসি ইমপ্লিমেন্টেশন প্রসেসে যাবে ক্ষেত্রে আমি তো আগেও বলেছি যে পলিসির দিক থেকে কিন্তু আমরা অনেক এগিয়ে আছি কিন্তু ইমপ্লিমেন্টেশন প্রসেসে অনেক অনেক ক্ষেত্রে আমলাতান্ত্রিক কিছু জটিলতা দেখা দেয় তাই সেই জটিলতাগুলো নিরসন হতে পারে যদি আপনি প্রাইভেট সেক্টরকে সাথে নিয়ে সেই পলিসি ইমপ্লিমেন্টেশন প্রসেসে যান আমার মনে হয় যে সরকার এই দিকগুলো বিশেষভাবে নজর দেবে নজর দিলে আমাদের যে উদ্যোক্তাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো উত্তরণ খুব সহজেই সম্ভব আচ্ছা আচ্ছা আমরা একটা ছোট বিরতি নিয়ে বিরতির আলোচনা ফিরছি আচ্ছা দর্শকের বেড়ে নিচ্ছে একটা বিরতি ফিরবে অতিথির সঙ্গে আলোচনায় ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন স্বাগত বড় একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের ক্ষুদ্র কুটিশিল্প খাত ও আসন বাজেট নিয়ে কথা বলছিলাম জাতীয় ক্ষুদ্র কুটিশিল্প সমিতি নাসির প্রেসিডেন্ট মির্জা নুরুল গলি শোভনের সঙ্গে আমরা ফিরছি তার সাথে আবার আলোচনা আমরা আলোচনা করছিলাম এই খাতকে ঘিরে বাজেটের প্রত্যাশা জায়গাটি একটু দিকে যেতে চাই যেটি উন্নয়নশীল দেশের কাতারে আমরা প্রবেশ করেছি সেই জায়গাটা ক্ষুদ্র কুটিশিল্পের কন্ট্রিবিউশনটা বাড়াতে আসলে আমরা কি করতে পারি এখানে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রের প্রথম যে ধাপ সেই ধাপে আমরা অতি মানে প্রবেশ করেছি আপনি জানেন যে তিনটি সূচক এখানে আমাদের এই অবস্থানে নিয়ে যাওয়ার জন্যে গুরুত্বপূর্ণ তার মধ্যে হচ্ছে মানব সম্পদ উন্নয়ন এই মানব সম্পদ উন্নয়নের জন্যে আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্প খাতে যত বেশি উদ্যোক্তাদেরকে আপনি আনতে পারবেন প্রশিক্ষিত করতে পারবেন তার কর্মচারীদের প্রশিক্ষিত করতে পারবেন শ্রমিকদের প্রশিক্ষিত করতে পারবেন অর্থাৎ সামগ্রিক একটি অ্যানাবলিক বিজনেস এনভায়রমেন্ট এবং সেটার আপনার উদ্যোক্তা সহায়ক প্রশিক্ষণের মাধ্যমে করতে হবে যদি সেটা করা যায় তাহলে আমাদের যে বর্তমান যে অবস্থা এটাকে খুব অচিরেই ডাবল পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব এবং এখানে প্রোডাক্টিভিটি ডেভেলপমেন্টের প্রশ্ন আছে আমাদের কি বলবো আমাদের যে দক্ষ শ্রমিকের যে অবস্থা দক্ষ যত বেশি শ্রমিক আমরা করতে পারবো এক্ষেত্রে আমাদেরকে সহায়তা করছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের অর্গানাইজেশনের সাথেও তারা যোগসূত্র স্থাপন করে বিভিন্ন প্রকল্প ভিত্তিক আমরা কাজ করছি এবং সরকারের পক্ষ থেকেও আপনি জানেন যে এনএসডিসি যেটা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল সেটা এনএসডিএতে রূপান্তর হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা কাজ করবে পাশাপাশি শিল্প মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম জনশক্তি মন্ত্রণালয় এই বিষয়গুলো নিয়ে নিবিড়ভাবে কাজ করার একটা প্রত্যয় ব্যক্ত করেছে আমার মনে হয় যে আমাদের এই মানব সম্পদ উন্নয়নের সাথে সবচাইতে বেশি সংগতি হচ্ছে এসএমই খাত এই এসএমই খাতের জন্যে আপনার আমাদেরকে চেষ্টা করতে হবে তাদের প্রশিক্ষিত করে এবং প্রশিক্ষিত প্রশিক্ষিত করলেই হবে না তার যে যোগান এস এর যে যোগান ফাইন্যান্সিং থেকে শুরু করে মার্কেটিং পর্যন্ত এই সমস্ত ধাপগুলোকে আমাদের মানে পরিপূর্ণ করে দিতে হবে আমাদের উদ্যোক্তাদের তবেই আমরা কিন্তু যে অবস্থা উন্নয়নশীল রাষ্ট্রে যাচ্ছি সেটার একটা ব্যাপক পরিকল্পনার অংশীদার হতে পারি এবং আমরা সেটা করতে পারলে আমাদের দেশের যে আপনি জানেন যে আগামী সাত আট বছর এটাকে ধরে রাখতে হবে সেই ধরে রাখার জন্য কিন্তু আমাদের এই বিজনেস ডেভেলপমেন্ট ছাড়া আর আমার মনে হয় না যে অন্য কোনো পথে আমরা ভালোভাবে এগুতে পারি এই এই জিনিসগুলো করতে গেলে আমাদের ট্রেড বডিদের যেভাবে কাজ করতে হবে এবং আপনি জানেন যে এনএসডিসির আওতায় বারোটা ইন্ডাস্ট্রি সেক্টর কাউন্সিল গঠন করা হয়েছে সরকার করেছে তার একটি হচ্ছে ইনফরমাল সেক্টর যে ইনফরমাল সেক্টর এইটটি সেভেন পারসেন্ট কন্ট্রিবিউটেড কন্ট্রিবিউশন করে ন্যাশনালি জিডিপিতে তো বিশাল খাত এই বিশাল খাতে উদ্যোক্তাদেরকেও আপনার নিয়ে আসতে হবে এবং ক্ষেত্রে আমরা এখানে এই ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রিজ স্কিল কাউন্সিলের আমি এখন প্রেজেন্ট চেয়ারম্যান এবং এখানে কিন্তু অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠান জড়িত আছে নাসিফ এখানে ওয়ান অব দি পার্ট এখানে ইউসেফ আছে ব্র্যাক আছে গ্রামীণ আছে আপনার এস আছে বেইস আছে আপনার বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে লোকাল টিএসপিগুলো জড়িত আছে এই যে একটা বিশাল আপনার কর্মযজ্ঞ এই যজ্ঞটা কিন্তু আমাদের এই কাজে লাগাতে হবে এদেরকে যত বেশি আমরা অ্যাক্টিভলি আমাদের উদ্যোক্তা তৈরিতে আমাদের স্কিল করাতে আমরা যত বেশি কাজে লাগাতে পারব সেটা করতে পারবে তত বেশি উন্নয়নশীল রাষ্ট্রের যে ধারণা সেটা আমরা বাস্তবে আনতে পারব ক্ষেত্রে সরকার কিন্তু কাজ করছে সরকার আপনি জানেন সরকারের এটুয়াই প্রজেক্ট আছে প্রাইম মিনিস্টার দপ্তরে তারাও আমাদের বিভিন্নভাবে লিঙ্কেজগুলো করে দিচ্ছে আমাদের এস ফাউন্ডেশন এই ব্যাপারে বেশ নজর দিয়েছে এস এম ই যে প্রশিক্ষণগুলো হচ্ছে সারা দেশব্যাপী হচ্ছে এবং আমাদের অর্ধেক নারী সমাজ আপনি জানেন যে এই নারী উদ্যোক্তাদেরকে আমরা কিন্তু মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্যে আমাদের শুধুমাত্র প্রশিক্ষণ দিলেই হবে না প্রশিক্ষণের পাশাপাশি তাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স আমরা ব্যবস্থা করে দেব আমরা প্রায় তেরো চোদ্দোটা ব্যাংকের সাথে আমরা লিঙ্কেজ করেছি আমরা ক্রেডিট হোলসেলিং যেটা এসএমই ফাউন্ডেশন করছে এবং এখানে কিন্তু সরকারকেও এগিয়ে আসতে হবে এস ফাউন্ডেশনকে আরও বেশি স্ট্রেনদেন করতে হবে এবং তার ফান্ড ক্রাইসিস আছে আমাদের এস এম ফাউন্ডেশনে আরও অনেক বেশি ফান্ড দরকার এই ফান্ডগুলোর দিয়েই কিন্তু আমাদের এই অ্যাক্টিভিটিসগুলোকে আমাদের রান করতে হবে পাশাপাশি আমি এইবারকার যে বাজেটের কথা আপনি বলেছেন এখানে আমার সুনির্দিষ্ট একটি প্রস্তাব হচ্ছে যে বাজেটে এটা নিয়ে আসতে হবে যে যারা ট্রেড বডি যারা এসএমই উন্নয়নে কাজ করছি আমরা আমাদের কিন্তু সরকার কোনো টাকা পয়সা দেয় না আমাদের উদ্যোক্তাদের এই চাঁদার উপরে আমাদেরকে থাকতে হয়। এখানে যেহেতু আমাদের কাছ থেকে সরকার টাকা নিচ্ছে সরকার রাজস্ব নিচ্ছে এই একটি অংশ ট্রেড বডিগুলোর ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য দিতে হবে ট্রেড বডি ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের জন্য দিতে হবে এবং আপনি জানেন যে আমাদের যে ব্যাংকগুলো আছে দেশে এই ব্যাংকগুলোর যে এর আওতায় যে টাকাগুলো বিভিন্নভাবে খরচ হয় আমি অনুরোধ করব যেহেতু আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পদার্পণ করেছি এবং এটাকে ধরে রাখতে হবে এই কারণে মানব সম্পদ উন্নয়নে আমাদের এই ট্রেড বডিগুলোকে কাজে লাগাতে হবে জেলা চেম্বারগুলোকে কাজে লাগাতে হবে আমাদের এই সেক্টর কাউন্সিলগুলোকে কাজে লাগাতে হবে তবেই কিন্তু আমরা আমাদের যে উদ্দেশ্য আমাদের আগামী বাংলাদেশকে যে আমরা যেভাবে গড়ে দেখতে গড়ে তুলতে চাই বা যেভাবে দেখতে চাই সেটাই সম্ভব তাছাড়া তো সম্ভব না আমরা আশা করছি অবশ্যই বাজেটে এই জায়গাগুলো অবশ্যই বিবেচনা করবেন আমরা সংসদ পতাকা আজকে এখানে শেষ করছি আমরা আশা করবো এস এম ইসলাম ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য অগ্রগতি হবে সে প্রত্যাশা রেখে শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দেশের ক্ষুদ্র কুটির শিল্প খাত আসন বাজেট নিয়ে কথা বলছিলেন যাদের ক্ষুদ্র কুটির শিল্প সমিতি নাসিবের প্রেসিডেন্ট মির্জা নুরুল গণি শোভন দর্শক এবার নিচে আর একটা বিরতি বেলা আড়াইটায় ফিরবে একুশে বিজনেস ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন